নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন টু ডিসেম্বর 2023, সাত মাস, সাতটি মহা ভবিষ্যৎবাণী মেষ রাশির জীবনে বদল আসতে চলেছে। এই সাতটি মহা ভবিষ্যৎবাণী জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সাত মাসে কোন কোন দিক থেকে জীবনে বদল আসতে চলেছে, কিছু চেঞ্জ আসতে চলেছে, সাতটি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। অবশ্যই যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই এটা আপনাদেরই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখুন, বছরের এই শেষ সাত মাস আপনার ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, আমি ডেট অনুযায়ী আপনাদেরকে কিন্তু এখানে আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম আসি জুন, জুলাই, আগস্ট। যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিদ্যার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দিতে চলেছে। অর্থাৎ রবি এবং মঙ্গলের প্লেসমেন্টটা খুব ভালো রয়েছে। রবি আপনার থার্ড হাউস, ফোর্থ হাউস এবং ফিফথ হাউসে অবস্থান করবে এবং মঙ্গলও আপনার ফিফথ হাউসে অবস্থান কিন্তু করবে। অর্থাৎ যারা অ্যাডমিশন নিতে চাইছেন, কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, কোনো গভর্নমেন্ট চাকরির জন্য প্রচেষ্টা করতে চাইছেন বা কোনো গভর্নমেন্ট ফর্ম ফিল আপ করতে চাইছেন, এই সময়টা কিন্তু ভালো। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, যারা ক্যারিয়ারের ক্ষেত্রে একটা চেঞ্জ নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো জুন, জুলাই, আগস্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভফল দিবে। মঙ্গল এবং রবি আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ নিশ্চিতরূপে কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনার 20 আগস্ট টু আপনার সেপ্টেম্বর শেষ পর্যন্ত, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আপনার স্বাস্থ্যের জায়গাটাকে নিয়ে কিন্তু বিশেষভাবে সচেতন থাকা দরকার আছে, 20 আগস্ট টু সেপ্টেম্বর। কারণ মঙ্গল আপনার ঠিক ষষ্ঠভাবে, রবিও আপনার ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ এই সময় আপনার ইমিউনিটি সিস্টেমটা কিছুটা হলো কমবে, আপনার এই সময় স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা দেখা দিবে। বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করুন এবং এর পাশাপাশি যারা গাড়ি, বাইক চালাচ্ছেন কি না, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু থাকা দরকার রয়েছে। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে 20 আগস্ট টানা সেপ্টেম্বর মাস। অর্থাৎ দুই নম্বর ভবিষ্যৎবাণী। তিন নম্বর যে আপনাদের মহা ভবিষ্যৎবাণী আমি জানাতে চলেছি, আপনাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময় প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্ব আসবে। লিখে রাখুন 2023 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। অর্থাৎ আপনার একদম নভেম্বরের শেষ পর্যন্ত যারা ইয়াং জেনারেশন রয়েছেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কারণ আপনাদের যে পঞ্চম পতি রবি আপনার সিক্সথ হাউসে, সেভেন্থ হাউসে এবং এইট হাউসে অবস্থান করছে। অর্থাৎ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমভাবে অবস্থান করছে। তুলা রাশিতে যখন অবস্থান করবে আপনার নিচস্থ হয়ে যাবে, এই রবি কিন্তু নিচস্থ হয়ে যাবে, ষষ্ঠভাবে রবি, অষ্টমভাবে রবি। প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো ক্র্যাশ কিন্তু আসবে, কিছুটা আপনাদের প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান এই সময় কিন্তু
দেখা কিন্তু যাচ্ছে। তিন নম্বর ভবিষ্যৎবাণী, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিচ্ছেদ বা আপনাদের আর্গুমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসগুলো কিন্তু বিশেষভাবে সচেতন থাকুন প্রেমের ক্ষেত্রে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে তারপর থেকে কিন্তু আপনাদের ভালো, তার আগে কিন্তু ভালো এবং ডিসেম্বর থেকে প্রেমের ক্ষেত্রে ভালো, কিন্তু সেপ্টেম্বরের আগে থেকে জুন, জুলাই, আগস্ট প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন, জুন, জুলাই, আগস্ট, কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর প্রেমের ক্ষেত্রে সমস্যা আসবে। আবার ডিসেম্বরে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। কিছুটা হলো প্রেমের ক্ষেত্রে আপনাদের বিচ্ছেদ বা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও মনোমালিন্য আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করবে। এবার আসি চার নম্বর ভবিষ্যৎবাণী আপনাদের ক্ষেত্রে। দেখুন, আগস্ট থেকে সেপ্টেম্বর চাকরি, অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে চাকরি কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যেমন লাভ দিবে, চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন আপনাদের এই সময় আসবে। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন এই সময় আসতে চলেছে, নতুন জব পাওয়া এবং প্রমোশন, যারা ভালো একটা চাকরি চাইছেন এমএনসি কোম্পানি অথবা গভর্নমেন্ট ক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এবার আসি, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শনি এবং বৃহস্পতি এই দুইটি গ্রহ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ দেবে, যেটা হচ্ছে সন্তান ক্ষেত্র। দেখুন, বৃহস্পতি দৃষ্টি হচ্ছে গঙ্গা জলের মতো পবিত্র, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে এবং শনিরও সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে। অর্থাৎ এই সময় আপনাদের এই জুনের শেষ থেকে আপনার নভেম্বরের মধ্যে সন্তানের জায়গাটা কিন্তু বিশেষভাবে ভালো কিন্তু দিবে। বিশেষ করে আপনার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে। এবং এর পাশাপাশি আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে, যেমন আমি বললাম সন্তানের জায়গাটা নিয়ে যারা বিশেষভাবে সন্তানের জন্য প্ল্যানিং করছেন, আমি বলব অক্টোবর টু ডিসেম্বর সন্তান ক্ষেত্র কিন্তু মজবুত আপনাদের হতে চলেছে। এবার আসি আপনাদের জুন টু ডিসেম্বর, আপনাদের যারা বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন, কারণ আপনার ঠিক অক্টোবরের পর থেকে সময়টা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। অর্থাৎ নভেম্বর থেকে কোনো সম্পত্তি কিনছেন, কোনো আপনি ডিসিশান নিচ্ছেন, কোনো শৈশাবুত করছেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময় বিশেষভাবে সতর্ক কিন্তু থাকা একান্তই কিন্তু দরকার। আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিবাহিত জীবন। দেখুন, 23 অক্টোবর পর্যন্ত কিন্তু বিবাহিত জীবনে কিছুটা হলো সমস্যা কিন্তু থাকবে। 23 অক্টোবরের পর থেকে কেতু যখন আপনার সপ্তম গৃহ থেকে সরে যাবে, আপনার কিন্তু বিবাহিত জীবনে নভেম্বর থেকে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। বিশেষ করে 30 অক্টোবরের পর থেকে আপনার দাম্পত্য সুখের জায়গা বৃদ্ধি করবে। এই সময় আপনাদের কিছুটা হলো স্বামী স্ত্রীর মধ্যে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কিছুটা হলো স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য, মত বিরোধ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। এই সাতটি বড় ভবিষ্যৎবাণী। আপনারা বিশেষ করে হনুমানজির উপাসনা করুন এবং উদীয়মান সূর্যকে আপনারা জল নিবেদন করুন এবং মঙ্গলের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এই সাতটি মহা ভবিষ্যৎবাণী মেষ রাশির জীবনে কিন্তু বড় বদল নিয়ে আসতে চলেছে বছরের শেষ 7 মাসে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।